শিরোনাম হ্যারোব্রুক ম্যানরে ভূতুড়ে। কুয়াশাচ্ছন্ন গ্রামাঞ্চলের হৃদয়ে হ্যারোব্রুক ম্যানর দাঁড়িয়ে আছে, একটি জরাজীর্ণ প্রাসাদ যা তার অন্ধকার এবং নোংরা অতীতের কারণে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ছিল। কিংবদন্তি ফিসফিস করে এমন একটি নিঃশঙ্গ শক্তির কথা বলেছিল যা এর ক্ষয়প্রাপ্ত দেয়ালের মধ্যে বাস করে, যে কেউ ভিতরে পা রাখার সাহস করে তাকে ভয় দেখায়। খুব কম লোকই হ্যারোব্রুকের ভূতুড়ে সাহস করেছিল, এবং যারা করেছিল তারা আর আগের মতো ছিল না। এটি একটি চাঁদহীন রাত ছিল যখন চারটি রোমান্স সন্ধানী বন্ধু সারা, মার্ক, এমিলি এবং অ্যালেক্সের একটি দল ভৌতিক গল্পগুলিকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছিল। ফ্ল্যাশলাইট এবং তাদের কৌতূহল দিয়ে সজ্জিত তারা আরোপিত ম্যানরের ক্রিকিং গেটের কাছে গেল। আইভিঢাকা পাথরের দেয়াল এবং অতিবৃদ্ধ ঝোপ তাদের অজানায় স্বাগত জানাচ্ছে বলে মনে হচ্ছে। তারা সীমানা অতিক্রম করার সাথে সাথে পরিবেশটি তাৎক্ষণিকভাবে বদলে গেল। অব্যক্ত আতঙ্কে বাতাস ভারী হয়ে উঠল। অভ্যন্তরে অন্ধকার তাদের ক্ষীণ আলোর রশ্মিকে গ্রাস করেছিল এবং তাদের পদধ্বনির প্রতিধ্বনি পরিত্যক্ত হলগুলির মধ্য দিয়ে ভয়ঙ্কর ফিসফিসের মতো প্রতিধ্বনিত হয়েছিল। সারাহ পথ দেখালেন গ্র্যান্ড ফোয়ারে ঝুলানো একটি পুরানো প্রতিকৃতিতে টানা। পেইন্টিংটিতে ভিক্টোরিয়ান যুগের পোশাক পরিহিত একজন নিদারুণ চেহারার মহিলাকে চিত্রিত করা হয়েছে। তার চোখ তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে বলে মনে হচ্ছে, এবং একটি অশুভ হাসি তার ফ্যাকাশে মুখ শোভা পাচ্ছে। সারাহ কাঁপতে কাঁপতে দলটিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তাদের অন্বেষণ তাদের ম্যানরের হৃদয়ের গভীরে নিয়ে গেছে, যেখানে তারা ক্ষয়প্রাপ্ত বইয়ে ভরা একটি ধুলোময় লাইব্রেরি আবিষ্কার করার সাথে সাথে তাদের মেরুদণ্ডের মধ্য দিয়ে একটি শীতল বয়ে গেল। যখন তারা পৃষ্ঠাগুলি উল্টেছিল, একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছিল, শ্রবণে নয়, তাদের মনের মধ্যে। এটি অন্ধকার এবং হতাশার শব্দগুলি ফিসফিস করে, তাদের হৃদয়ে ভয়কে চালিত করে। দলটি তাড়াহুড়ো করে অভিশপ্ত রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু ফিসফিসগুলি তাদের মনের মধ্যে রয়ে গেল, একটি নৃশংস উপস্থিতি যা ছেড়ে যেতে অস্বীকার করেছিল। রাত যত বাড়তে থাকে, অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। দরজাগুলি নিজেরাই বন্ধ হয়ে গেল এবং উপরের মেঝে থেকে বিচ্ছিন্ন পদ্ধনি প্রতিধ্বনিত হল। দলটি একে অপরকে আশ্বস্ত করার চেষ্টা করেছিল যে এটি নিছক বাতাস বা তাদের নিজস্ব কল্পনা কৌশল খেলছে, কিন্তু গভীরভাবে তারা জানত যে হ্যারোব্রুক ম্যানরের মধ্যে কিছু অপ্রাকৃতিক লুকিয়ে আছে। তাদের অন্বেষণের মাঝখানে তারা একটি গোপন শেলার দরজায় হোঁচ খেয়েছিল। কৌতূহলী হয়ে তারা নিচের স্যাঁতস্যাঁতে এবং নিপিডক অন্ধকারে নেমে গেল। বাতাস পুরু গন্ধের সাথে তাদের পেট মন্থন করেছিল। মোমবাতিগুলো জ্বলজ্বল করছে, পাথরের দেয়ালে আঁকা অশুভ প্রতীকগুলোকে আলোকিত করছে। ভয় তাদের শক্তভাবে আঁকড়ে ধরেছিল, কারণ তারা বুঝতে পেরেছিল যে তারা একটি পুরানো আচার সাইটে হোঁচ খেয়েছে। তারা হিমশীতল গভীরতা থেকে পালানোর চেষ্টা করার সময় তাদের পিছনের দরজাটি বন্ধ হয়ে যায়, তাদের ভিতরে আটকে যায়। তারা তাদের চারপাশে একটি নৃশংস উপস্থিতি অনুভব করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সারাহ উন্মত্তভাবে একটি পালানোর পথ খুঁজছিলেন যখন তার চোখ একটি বেদিতে পড়ে থাকা ধুলোময় রহস্যময় বইয়ের উপর পড়ে। কাপা হাতে সারাহ অজান্তেই একটি প্রাচীন এবং প্রতিহিংসাপরাজন চেতনা প্রকাশ করে বইয়ের আয়াতগুলি জোরে জোরে পড়েন। কক্ষটি অত্যাচারিত কান্নার আওয়াজে ভরা এবং ভুতুড়ে পরিসংখ্যান উদ্ভাসিত, কঙ্কালের হাত দিয়ে দলটির দিকে এগিয়ে যাচ্ছে। হতাশায় তারা অভিশপ্ত বইটি ভাঙতে সক্ষম হয়েছিল, কিন্তু এটি কেবল সত্তাকে আরও ক্ষুব্ধ করে বলে মনে হয়েছিল। আত্মারা তাদের আক্রমণকে আরও তীব্র করে তোলে, চেম্বারটিকে অন্য জাগতিক শক্তি দিয়ে পূর্ণ করে, যা জীবিত থেকে জীবনকে সরিয়ে দেয়।
মার্ক এবং এমিলি মাটিতে লুটিয়ে পড়েন, আত্মাদের ক্রোধে আচ্ছন্ন হয়ে তাদের শরীর খিঁচুনি হয়ে যায়। তাদের হতাশার শেষ মুহূর্তে অ্যালেক্স এবং সারা সেলার দরজার জন্য একটি মরিয়া দৌড় তৈরি করেছিলেন। আবির্ভাবগুলি তাদের পায়ে নখর দিয়েছিল, তাদের অন্যদের সাথে তাদের যন্ত্রণার সাথে যোগ দেওয়ার আহ্বান জানায়। অ্যাড্রেনালিন জ্বালানি সংকল্পের বিস্ফোরণে তারা দরজা খুলতে এবং ম্যানশনের ভুতুড়ে হলগুলিতে ফিরে যেতে সক্ষম হয়। তাদের পলায়ন ছিল সাময়িক। প্রতিহিংসাপরাজন আত্মারা তাদের নিরলসভাবে তাড়া করেছিল, অতীতের ভয়াবহতার দর্শন দিয়ে তাদের মনকে যন্ত্রণা দিয়েছিল। হ্যারোব্রুক ম্যানরের গোলকধাঁধা করিডোরের মধ্যে আটকে থাকা সময়ে ট্র্যাক হারিয়ে ফেলার সাথে সাথে তাদের বিচক্ষণতা উন্মোচিত হতে শুরু করে। ভোরের প্রথম রশ্মি যখন ম্যানরের নোংরা জানালা দিয়ে ভেঙে গেল, সারা এবং অ্যালেক্সকে এস্টেটে ঘুরে বেড়াতে দেখা গেল, তাদের মন চিরকালের জন্য তাদের প্রত্যক্ষ করা ভয়াবহতার দ্বারা দাগ কেটেছে। পুলিশ মার্ক এবং এমিলির খোঁজ করে কিন্তু তাদের দেহের কোনো চিহ্ন পায়নি। আজ অবধি হ্যারোব্রুক ম্যানর আতঙ্ক এবং হতাশার জায়গা, মানুষের আত্মার মধ্যে বসবাসকারী অন্ধকার এবং পর্দার বাইরে লুকিয়ে থাকা দূষিত শক্তিগুলির একটি ভুতুড়ে স্মৃতিস্তম্ভ। এর ভুতুড়ে উত্তরাধিকার রোমাঞ্চের সন্ধানে সাহসী আত্মাদের আকৃষ্ট করে চলেছে, তবে খুব কমই ফিরে এসেছে, এবং যারা করেছে তারা তাদের পূর্বের জীবন্ত ছায়া হয়ে উঠেছে। সেই ক্ষয়িষ্ণু দেয়ালের মধ্যে উদ্ভূত ভয়াবহতাগুলি চিরকালের জন্য তাদের স্মৃতিতে খোদাই করা হবে, যারা মনে রাখার সাহস করে একটি ভয়াবহ অনুস্মারক যে কিছু জায়গাগুলিকে অবিচ্ছিন্ন রেখে দেওয়া হয়, পাছে কেউ হ্যারোব্রুক ম্যানরের ভুতুড়ে শিকার হয়ে ওঠে।